গাইবো। তিনি হচ্ছেন অবতার সিং পাশ, তিনি একজন পাঞ্জাবি কবি। এবং অবতার সিং পাশ খুব মূলভাবে নকশালবাড়ি আন্দোলনের সময় যুক্ত ছিলেন এই পুরো মুভমেন্টের সাথে। পরবর্তীকালে 1970-এর পরবর্তীকালেও উনি কমিউনিস্ট মুভমেন্ট নিয়ে প্রচুর তার মানে ইনফ্যাক্ট পাঞ্জাবের কমিউনিস্ট পার্টি নিয়ে, পাঞ্জাবে যে কমিউনিস্ট পার্টিতে, সেখানে খুবভাবে খুব গভীরভাবে যুক্ত ছিলেন। ওনার কবিতা, ওনার লেখা সব কিছুই ভীষণভাবে এই লেফট আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত, প্রভাবিত। এবং উনি সারা বিশ্বেও ট্রাভেল করেছেন ওনার লেখা নিয়ে, ওনার গান নিয়ে। আনফর্চুনেটলি 1988-এ হি ওয়াজ গান ডাউন বাই খালিস্তানি এক্সট্রিমিস্ট, কারণ উনি খালিস্তান মুভমেন্টের বিরোধিতা করেছিলেন এবং ওনার মতো অনেক কমরেডরাও বিরোধিতা করেছিলেন। তো জাস্ট অ্যাট দ্য এজ অফ 37 হি ওয়াজ গান ডাউন, হি ওয়াজ কিল্ড। তো ওনার একটি গান হাম লড়েঙ্গে সাথী উদাস মৌসুম কে খিলাফ, তার একটা ছোট্ট অংশ গাইছি কারণ গানটা অনেকটাই বড়।